বাংলাদেশের একমাত্র বদ্বীপ মহেশখালীকে ঘিরে চলছে সরকারের একাধিক মেগা প্রকল্প। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল, অর্থনৈতিক অঞ্চল সহ চলছে লাখো কোটি টাকার উন্নয়নযজ্ঞ। ইতিমধ্যে সরকার মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা দিয়েছে। এত কিছুর পরেও যোগাযোগের ক্ষেত্রে দ্বীপবাসী সেই পুরনো ব্যবস্থাতেই আটকে রয়েছে। কক্সবাজারে যাতায়াত করতে তুলনামূলকভাবে ধনীদের জন্য স্পিডবোট আর মধ্য ও নিম্নবিত্তদের জন্য এখনও কাঠের ট্রলারই ভরসা। রাতের বেলা যাতায়াত আরও কঠিন হয়ে পড়ে। এরকম যোগাযোগ ব্যবস্থায় কোনো বিচ্ছিন্ন দ্বীপের জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা রীতিমতো অসম্ভব বলে মনে করেন সচেতন মহল। কিন্তু কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া থেকে মহেশখালীর দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, আর চৌফলদণ্ডী হতে দূরত্ব 2.75 কিলোমিটার। এর যে কোনো একটি স্থান দিয়ে একটি সংযোগ সেতু নির্মাণ হলে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে মহেশখালী সদরের সহজ যোগাযোগ স্থাপন হবে। ভোগান্তি কমবে ডিজিটাল আইল্যান্ডের প্রায় 3.5 লাখ দ্বীপবাসীর, কমবে ঘাট পারাপারের বিড়ম্বনা, আর উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাতকরণও সহজ হবে। বিকশিত হবে পর্যটন শিল্প, সরকারও পাবে বিপুল পরিমাণ রাজস্ব। দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী 8টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত। 362.02 বর্গ কিলোমিটার এলাকায় বাস করেন প্রায় 3.5 লাখের অধিক জনগণ। প্রায় 100 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে মহেশখালী চকরিয়া হয়ে সড়কপথে কক্সবাজার সদরে আসতে হয়, আর নৌপথে পাড়ি দিতে হয় প্রায় 15 কিলোমিটার চ্যানেল। এতে চরম ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় দ্বীপবাসীকে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক সময় উৎপাদিত পণ্য বা মৎস্য সময় মতো বাজারজাত করা যায় না, ফলে অনেক পণ্য নষ্ট হয়ে যায় এবং ক্ষতির মুখে পড়েন কৃষক। নৌপারাপারে নৌকাডুবির ঘটনা আছে অহরহ, হতাহত হচ্ছেন অনেকেই। অথচ কক্সবাজার সদর উপজেলার নানিয়ার টেক কিংবা চৌফলদণ্ডী হতে মাত্র 2.5 কিলোমিটার সেতু নির্মাণ করা হলে এই ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করেন মহেশখালীবাসী। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মহেশখালী ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। 2017 সালে জানুয়ারি মাসে মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে 4টি অর্থনৈতিক অঞ্চল, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দর সহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। প্রধানমন্ত্রী কক্সবাজারকে নিজের পরিকল্পনা মতো সাজাচ্ছেন। ইতিমধ্যে মহেশখালীতে বাস্তবায়ন হচ্ছে ছোট বড় অসংখ্য প্রকল্প। স্থানীয় জনগণ ছাড়াও মহেশখালীতে আসা যাওয়া করে পেশাজীবী, পর্যটক, উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্টরা। এই অবস্থায় কক্সবাজার জেলা সদর থেকে মহেশখালী সদরের যোগাযোগ সহজ করতে সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় সেতু চেয়ে সেতু মন্ত্রণালয়ে আবেদনও দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সচিব সরেজমিন পরিদর্শনও করেছেন, চলছে সমীক্ষাও। তবে সেতুটি কক্সবাজার শহরের নুনিয়াছড়া থেকে নাকি চৌফলদণ্ডী এলাকা থেকে নির্মাণ করা হবে তা সমীক্ষার উপরই বলা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহেশখালীতে শিক্ষা হাব করার পরিকল্পনা নিয়েছেন। এখানে গড়ে তোলা হবে বেশ কিছু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তখন দেশের বিভিন্ন জেলা থেকে মহেশখালীতে আসবে শিক্ষার্থীরা। তাই কক্সবাজার জেলা সদরের নুনিয়াছড়া থেকে একটি টানেল বা সেতু নির্মাণ এখন সময়ের দাবি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের একমাত্র ডিজিটাল আইল্যান্ডের মহাপরিকল্পনা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।